নমস্কার বন্ধুরা, আমি উমা। আর আমার চ্যানেল সহজ রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো ফিরনি বা আমের ফিরনির রেসিপি। আর এই আমের ফিরনি খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানো কিন্তু খুবই সহজ। তাহলে আসুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখুন, ফিরনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম এক মুঠো বাসমতি চাল। আমি বাসমতি চাল দিয়ে আজকে ফিরনিটা বানাচ্ছি। আপনারা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও বানাতে পারেন। গোবিন্দভোগ চাল দিয়ে ফিরনি বানালে কিন্তু তার টেস্টও কিন্তু খুব ভালো হয়। এখন আমি চালটা ভালো করে ধুয়ে নিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। এখানে আমি এক মুঠো চাল নিয়েছি, এটা 50 গ্রাম মতো হবে। এখন দেখুন, আমি চালটা ভালো করে এক ঘন্টা ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর জল থেকে চালটা ছেঁকে নিয়ে আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি এই ভিজে চালটাকে গুঁড়ো করে নেব। আপনারা যদি চান চালটাকে শুকনো করে নিয়ে কিছুক্ষণ জল ঝরিয়ে শুকনো করে নিয়ে তারপরও গুঁড়ো করতে পারেন, তবে আমি ভিজে অবস্থাতেই চালটা গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে আমি একটা পাকা আম নিয়েছি। আমটা একটু দেখে নেবেন, যেন আমটা যেন ভালো মিষ্টি হয়। আমটাও আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন আমটা আমি মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর আমি কড়াইতে 750 ml দুধ গরম করতে দিয়েছি। আমি ফিরনির জন্য এই 750 ml দুধটা ব্যবহার করব। এখন আমি এখানে দেখুন চালটাকে আমি আধ ভাঙা করে এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। চালটাকে কিন্তু এইভাবে গুঁড়ো করতে হবে, এর থেকে বেশি গুঁড়ো কিন্তু করা যাবে না। এদিকে দেখুন দুধটা আমাদের গরম হয়ে গেছে। এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ মিল্ক পাউডার। আপনারা যদি মিল্ক পাউডার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন। দেখুন দুধটা মিল্ক পাউডারটা দিয়ে আমি দুধটা 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো। যেহেতু চালটা আমি ভিজে অবস্থায় গুঁড়ো করেছি, ওই জন্য চালটা গুঁড়ো করার পর কিন্তু দলা দলা বেঁধে থাকে, বেঁধেছিল। চালটা কিন্তু অবশ্যই ভিজে অবস্থায় গুঁড়ো করলে হাতে করে ভেঙে নিয়ে তারপর দুধের মধ্যে দিতে হবে। আর সাথে সাথে কিন্তু খুন্তি দিয়ে দুধের সাথে চালগুলোকে মিশিয়ে নিতে হবে। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নিচ্ছি ফিরনিটাকে। দেখুন আমি 10 মিনিট দুধের মধ্যে চালের গুজে গুঁড়োটাকে আমি রান্না করে নিয়েছি। এখন আমি দেখে নেব যে ঠিকঠাক মতো চালটা সেদ্ধ হয়েছে কি না। চালটা কিন্তু এভাবে আধ ভাঙা করেই কিন্তু নিতে হবে, একদম গুঁড়ো করে দিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। চালটা কিন্তু ঠিক মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো চিনি। চিনিটা চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরই চিনিটা দিতে হবে। দেখুন এখানে আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমরা পায়েসে বা ফিরনিতে এই জাতীয় খাবারে মিষ্টি খাবারে একটু মিষ্টিটা কমই খাই, তবে আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন। আর আমিও কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি রয়েছে। এখন আমি চিনিটা দেওয়ার পরও কিছুক্ষণ চালটাকে দুধটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। আর আমি যে আমটা এখানে ফিরনি বানানোর জন্য নিয়েছি, আমটা কিন্তু একদমই মিষ্টি, তাই আমি আমটা পাল্পটা এখানে মানে মিক্সিতে পেস্ট করে ফিরনির মধ্যে মিশিয়ে দিচ্ছি। আপনারা যে আমটা নেবেন তাতে যদি একটুও টক ভাব থেকে থাকে তাহলে আপনারা আলাদা করে কড়াইয়ে পরিমাণ মতো চিনি দিয়ে আমটাকে কিছুক্ষণ জাল নিয়ে নেবেন, যাতে আমের পাল্পটা মিষ্টি হয়ে যায়। তারপর সেই পাল্পটা এখানে ফিরনিতে ব্যবহার করবেন, কারণ টক আম হলে কিন্তু ফিরনিতে আমের পাল্পটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফিরনিটা কিন্তু কেটে যাবে। এবার আমি আমের পাল্পটা দিয়েও কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ফিরনিটাকে ফুটিয়ে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি, তা না হলে তলায় লেগে যেতে পারে। আর এভাবে কিন্তু এখন কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। তবে আপনাদের যদি এলাচের গুঁড়ো দিতে অপছন্দ হয় সেক্ষেত্রে আপনারা দেবেন না। এখন আমি ভালো করে ফিরনিটাকে ফুটিয়ে নিয়েছি আমের পাল্পটা দেওয়ার পর। দেখুন আমি এর থেকে আর খুব একটা বেশি ঘন করব না, তবে আপনারা যদি আরেকটু ঘন করতে চান সেক্ষেত্রে আপনারা আরেকটু ফুটিয়ে নেবেন। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এখন আমি ফিরনিটা নামিয়ে নিচ্ছি। দেখুন আমি ফিরনিটা নামিয়ে আমি সার্ভ করে দিয়েছি। আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা ফিরনিও কিন্তু পরিবেশন করতে পারেন।
আর এই ফিরনি কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।